আবাস যোজনা থেকে শুরু করে সৌন্দর্যায়ন, সমস্ত প্রকল্পে দুর্নীতি। দুর্নীতির আর্থিক পরিমাণ প্রায় 120 কোটি টাকারও বেশি। এই অভিযোগ পাওয়ার পরেই তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য তথা মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হলো। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির লিখিত নির্দেশ আসার পরেই মঙ্গলবার জেলা সভানেত্রী মহুয়া গোপ সাংবাদিক সম্মেলন করে স্বপন সাহার সাসপেন্ডের কথা ঘোষণা করলেন। যদিও স্বপন সাহার দাবি, দলের পক্ষ থেকে এখনো কোনো চিঠি পাননি, চিঠি হাতে পেলে তবে এ বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া সম্ভব হবে। অভিযোগ, মালবাজার পুরসভার এই চেয়ারম্যান বিভিন্ন সময় সরকারি আবাস যোজনার গৃহ নির্মাণ থেকে শুরু করে মাল শহরের সৌন্দর্যায়ন, রাস্তা নির্মাণ, পানীয় জল প্রকল্প সহ একাধিক প্রকল্পের টাকা নয় ছয় করেছেন। আবার কিছু ক্ষেত্রে তিনি ওই টাকা নিজের অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন সরাসরি বলে অভিযোগ। এই দুর্নীতি নিয়ে স্থানীয় এক আইনজীবী হাইকোর্টে মামলা দায়ের করেছেন, সেই মামলা এখনো চলছে। এরপরেই রাজ্য সরকারের পক্ষ থেকে তদন্ত শুরু হয়। জানা গিয়েছে তদন্তেও এই দুর্নীতির ঘটনা সামনে আসায় দলের রাজ্য সভাপতি স্বপন সাহাকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন জেলা সভাপতিকে। এদিন সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, মালবাজার পুরসভার একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে, রাজ্য তৃণমূলের নির্দেশে তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগকারী আইনজীবী সুমন কুমার শিকদার বলেন, মাল পুরসভা স্বপন সাহার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে, সিবিআই তদন্তের দাবি জানাই। অভিযোগ হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিশাল মাপের আর্থিক দুর্নীতি হয়েছে। মিউনিসিপ্যালিটি যারা রেসিডেন্ট না তাদের নামে ঘর দিয়ে নিয়ে সেই টাকা উঠিয়ে নেওয়া হয়েছে, সেটা দিল্লি পর্যন্ত ঘর চলে গেছে, গুজরাট পর্যন্ত ঘর চলে গেছে, সংখ্যাটা প্রায় 100-এর উপরে হবে। আপনি তো একটা হাইকোর্টে মামলা করেছেন। হ্যাঁ, পিআইএল মামলা ফাইল করেছি। পিআইএল মামলাটা ফাইল করেছি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বিলি বণ্টন নিয়ে, যেখানে যাচ্ছে 1000 উপরে ঘর মালবাজারেতে অস্তিত্বই নেই, মালবাজারের উপরে 100-এর উপরে দোকান ঘর হয়েছে, সেই দোকান ঘরের টাকা ওনারা রিসিভ করেছেন কিন্তু সরকারি কোষাগারে ওনারা জমা দেয়নি। এই স্বপন শাহ নিজের অ্যাকাউন্টে টাকা, চেক মারফত টাকা নিয়েছে, কিছু কিছু দেখা গিয়েছে যে টাকা নিয়েছে কিন্তু তাদেরকে ঘর দেওয়া হয়নি। যেখানে বিল্ডিংটা হয়েছে বা যেখানে দোকান হয়েছে সেখানে অনেক গরিব লোক নিচে বসে নিয়ে দোকান ঘর করতেন, তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়ে তাদেরকে দোকান প্রদান না করে নিয়ে ইল্লিগ্যালভাবে কাউকে না জানিয়ে টেন্ডার, ওই দোকান বিলি বণ্টনে টেন্ডার ডেকে নিয়ে নিজেদের খাতিরের লোককে ওখানে বসা হয়েছে, কিছু গরিব লোকও ওখানে পেয়েছে কিন্তু তাদের টাকাও আত্মসাৎ করা হয়েছে। কার্যকমিটির সিদ্ধান্ত এবং মাননীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশক্রমে যেটা আমার জেলায় সংগঠনের যেহেতু দায়িত্বে রয়েছি আমি, এটা কার্যকরী করতে বলা হয়েছে, সেটাই আজকে আমরা মাল পৌরসভাতে চেয়ারম্যান স্বপন সাহা দল থেকে তৃণমূল কংগ্রেস থেকে তাকে নিলম্বিত করা হচ্ছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নিলম্বিত হচ্ছে, পার্টি থেকে তাকে সাসপেন্ড করা হচ্ছে। কিছুদিন থেকেই মানে মাল পৌরসভার যে আভ্যন্তরীণ কিছু কাজকর্মের অনিয়ম সংক্রান্ত এরকম বিভিন্ন অভিযোগ এবং কিছু মানে বিচারাধীন মানে উচ্চ আদালতে এরকম কিছু মামলা যেটা চলছে, এটা সর্বোচ্চ যে আমাদের নেতৃত্ব এবং রাজ্য যে কমিটি আমার কাছে জানতে চাইছে, না আমিও সেটাই বলেছি যে এটা তো এরকম অভিযোগ আমাদের কাছে আসছে যেটাতে বলে মাটি নষ্ট হচ্ছে, তো সেখান থেকে এই সিদ্ধান্ত যে আজকে সেটাকেই কার্যকরী করা হবে, ওনাকে জানিয়ে দেওয়া হচ্ছে চিঠি করে যে এখন তিনি এই সাসপেন্ড দলীয় যে কর্মসূচি এবং কার্যকলাপ থেকে বিরত থাকবে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। স্টার ক্লাব মোবাইল শপ, এখানে সব ধরনের নামি দামি কোম্পানির মোবাইল ফোন পাওয়া যায়, সাথে পাবেন টিভি, ফ্রিজ, এসি এবং মোবাইলের সব ধরনের সামগ্রী, রয়েছে বিভিন্ন কোম্পানির সাউন্ড সিস্টেমও, প্রতিটি কেনাকাটার উপর আকর্ষণীয় ছাড় তো রয়েছে, পাশাপাশি মোবাইল রিপেয়ারিং, পুরনো মোবাইল ফোন বিক্রি করা হয় এখানে, এছাড়া যে কোনো ব্যাংক থেকে আধার কার্ড দিয়ে টাকা তোলার বন্দোবস্ত রয়েছে, তাই আর দেরি নয়, এত ধরনের ফেসিলিটি পেতে চলে আসুন স্টার ক্লাব মোবাইল শপে। আমাদের ঠিকানা স্টার ক্লাব মোবাইল শপ, ধাপগঞ্জ বাজার, লক্ষ্মী সুইটসের নিকটে।